আচ্ছা, এবার আমরা জানবো HTMLটা কি আসলে। হ্যাঁ, আমরা যে ফার্স্টে ওয়েব পেজ ডিজাইন শিখবো, আমরা ফার্স্টে যেগুলো ইউজ করব এটাই মূলত HTML। এই যে আমরা ট্যাগ ইউজ করতেছি, HTML মানে হচ্ছে ট্যাগ, আর HTML মানে হচ্ছে এই যে HTML, এইটার মানে, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটার মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইটার মানে হচ্ছে এটা, HTML মানে হচ্ছে এটা। এখন HTML এর কাজ হচ্ছে শুধুমাত্র লেখা আর ইমেজ শো করানো। আমাদের ওয়েব পেজে শুধু লেখা আর ওয়েব মানে ইমেজ শো করা বেশি, ঠিক আছে? এটা এটার কাজ হচ্ছে। কিন্তু এটার মধ্যে বিভিন্ন ট্যাগ ইউজ হয়, এই যে এগুলাকে, যেরকম আমরা HTML ইউজ করছি স্ট্রাকচার এটা, হ্যাঁ। আর হচ্ছে এই যে এখানে হেড ইউজ করছি, তার মধ্যে যে টাইটেল ইউজ করছি, এই এক একটা এগুলো ট্যাগ, এগুলাকে বলা হয় এক একটা ট্যাগ। এগুলা দিয়ে আমরা এক এক রকম কাজ করতে পারবো, মানে এক এক ট্যাগের এক এক রকম কাজ। আমাদের জাস্ট HTML এর এটাই জানতে হবে যে কোন ট্যাগে কি কাজ করে, কোন ট্যাগে কি কাজ করতে হয়। তো এটাই মূলত HTML বলা হয়। আমরা এখানে যা লিখবো সেটা আউটপুটে শো করবে, লেখা আর হচ্ছে যে ইমেজ আমরা বেশিরভাগই শো করাবো HTML এর মাধ্যমে, তাছাড়া আর কিচ্ছু করতে হয় না। আর HTML এ জাস্ট আমরা এরকম ট্যাগের কাজ জানবো যে কোন ট্যাগে কি কাজ হয়, কোন ট্যাগে কি কাজ হয়, এটাই জাস্ট।